এই যে নাও। আপনার এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। আমি শুধু কেসটা ফাইল করতে বারণ করেছিলাম। এটা আপনি আপনার কাছে রাখলেও পারতেন, কোনো অসুবিধা হতো না। আরে না না, এই সমস্ত কাগজপত্র কারোর কাছে রাখা ঠিক না, বিশেষ করে কোনো উকিলের কাছে তো নয়। কেন? উকিলদের কখনো বিশ্বাস করতে নেই। এরা পয়সার জন্য যে কোনো সময় বিপক্ষ পার্টির সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে। নিজেই নিজের প্রফেশনের নিন্দা করছেন? আরে না না, আমি প্রফেশনের নিন্দা করছি না, আমি নিন্দা করছি মানুষের যারা ওই সীমাহীন অর্থের লোভে নিজের ন্যায় নীতিকে সব শিখেই তুলে রাখতে পারে। যেমন ধরো ওই ডাক্তার যার অবহেলার শিকারই অলোকবাবুকে এত অকালে চলে যেতে হলো। না নবীনদা, আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। হয়তো ওষুধে ভেজাল ছিল, কিংবা হতে পারে ওর ব্লাড রিপোর্টটাই ভুল ছিল। আসলে ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কেন জানি না আমার ধারণা হয়েছে উনি ঠিক দায়ী নন। আচ্ছা, তাই যদি হবে তাহলে মামলাটা তুলে না নিয়ে কাগজপত্রগুলো ফেরত নিলে কেন? আসলে উনি কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন। ওনার সঙ্গে কথা বলে আমার মনে হলো উনিও ঠিক চান না যে আমরা কেসটা উইথড্র করে নিই। কিন্তু টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেবার চেষ্টা করলেন কেন? আসলে টাকাটা ঠিক উনি দেননি, ওনার স্ত্রী ভয় পেয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। ভেরি ইন্টারেস্টিং, এরকম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। যেন কয়েকদিন আগে কাগজে একটা লেখা পড়ছিলাম, একজন সাংবাদিক লিখছেন যে এই যে চারপাশে মৃত্যু নিয়ে যা খবর বেরোয় না, এর সবটাই নাকি অসত্য। মৃত্যুর পিছনে নাকি অন্য কারণ আছে, তদন্ত করলে সেটা প্রকাশ পেতে পারে। আসলে ওই মদন ঘোষ লোকটার মুখোশটা আমি খুলে দিতে চাই। লোকটা আমাদের হয়ে রফা করতে গিয়ে নিজে 1,00,000 টাকা গায়েব করে দিল। এই মদন ঘোষের মতন লোকেদের পিছনে লাগতে যাওয়ার আগে একবার ভালো করে ভেবে নিও, কারণ এরা তো সব একটা পলিটিক্যাল মাফিয়া, করতে পারে না হেন কোনো কাজ নেই। তাই বলে উপকার করবার ভান করে এতগুলো টাকা মেরে দেবে আর আমরা কিছু বলবো না? দরকার পড়লে ওই সাংবাদিক ভদ্রলোকের কাছে আমি মুখ খুলবো। শোনো, মদন ঘোষের পার্টির বেশ কিছু বড় বড় নেতা আমার ক্লায়েন্ট, আমি ওদের সঙ্গে আলোচনা করে দেখি একটা কোনো সলিউশনে আসতে পারি কি না। তবে হ্যাঁ, টাকাটা কিন্তু তুমি কখনো ফেরত পাবে না, ও আশা ছেড়ে দাও, কারণ এরা কিন্তু এই টাকার ব্যাপারে ভয়ানক। বেশ, আমিও কেস তুলব না, দেখি কি করে। ভদ্রলোক যদি তোমার সঙ্গে কথা বলতে চান, তুমি একটা কথা বলবেন, তুমি বলবে যে আমি তোমার লয়ার, যা কিছু বলার সব যেন আমার সঙ্গে বলেন, তারপর দেখছি আমি কি করা যায়। তুমি তো আবার চা না খাইয়ে ছাড়বে না, তাহলে ঝট করে 1 কাপ খাই দাও। আর আমি বাড়িতে না ফেরা পর্যন্ত একজন আবার অপেক্ষা করতে করতে একেবারে ক্ষুব্ধ হয়ে উঠছে। সরি, আমার আগেই করা উচিত ছিল। আপনি বসুন, আমি এখনই নিয়ে আসছি। আর বৌদির কথা বলছেন তো, একদিন বৌদিকে নিয়ে আসুন না, বেশ আলাপ করা যাবে। বৌদি কোথায় পাবো? কেন এই যে বললেন বাড়িতে অপেক্ষা করছে? আরে না না, বৌদি না, আসলে আমার একটা কুকুর আছে, ডোবারম্যান, নাম হচ্ছে ববি, ওয়ান মাস্টার ডগ, তো তাই বাড়িতে না ফেরা পর্যন্ত ভয়ানক রেগে থাকে, তাই বাড়িতে ফিরে ওকে নিয়ে 1 ঘন্টা বাগানে ঘুরে বেড়াতে হয়। আপনি বিয়ে করেননি? সময় পেলাম কোথায়? আসলে উকিলের জীবনটা কেমন জানো তো, দিনরাত ওই ব্রিফ ঘাটাঘাটি করি সময় কেটে যায়। এখনও তো করতে পারেন না, এখন আর হয় না, এ দেখো চুলে পাক ধরে গেছে, এখন আর ওসব ভাবাই যায় না, এই বেশ ভালো আছি। আপনি বসুন, আমি চায়ের জলটা এক্ষুনি চড়িয়ে আসছি।